ভারতীয় বাংলা সিরিয়ালে শিশু শিল্পীদের মধ্যে সবথেকে জনপ্রিয় নিঃসন্দেহে হিয়া দে। পটল কুমার গানওয়ালা ধারাবাহিকে প্রথম টেলিভিশনের পর্দায় দেখা যায় তাকে। ওই একটি কাজই জনপ্রিয়তা এনে দেয় তাকে। তারপর মাঝে দীর্ঘ বিরতির পর আবারও কিছু সিরিয়ালে অভিনয় করলেও ওই জনপ্রিয়তাটা আর পাননি। যদিও সামাজিক মাধ্যমে বেশ পরিচিতি রয়েছে তার, সদ্য 15 বছরে পা দিয়েছে হিয়া, এখনও পটল নামেই তার পরিচিতি বেশি। যদিও ছোট্ট পটল কুমারের সঙ্গে যদি এখন মেলাতে যান তাহলে বড়সড় ধাক্কা খাবেন। এখন বিতর্কের কারণেই বেশিরভাগ সময়ে শিরোনামে থাকেন তিনি। অনলাইনে তার ছবি ভিডিও নিয়ে প্রায় ট্রল হয়। সম্প্রতি হিয়ার আরও একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে জোরদার চর্চা। নিজের হবু স্বামীকে উদ্দেশ্য করে স্বরচিত একটি কবিতা পাঠ করতে শোনা গেছে তাকে। কেমন হবে তার স্বপ্নের পুরুষ, সেটাই উঠে এসেছে কবিতায়। সেখানে উল্লেখ রয়েছে ভবিষ্যতে তাদের সন্তানকে নিয়ে সুন্দর সংসারেরও। হিয়া কি তবে প্রেমে পড়েছেন? এত কম বয়সে মনে নতুন অনুভূতির আনাগোনা শুরু হয়েছে তার, সেই খোঁজ অবশ্য পাওয়া যায়নি। তবে তার লেখা কবিতার প্রশংসা করছেন অনেকেই, বেশ ভাইরাল হয়েছে ভিডিওটি। এর আগেও হিয়ার একটি ছবি নিয়ে ব্যাপক ট্রল হয়েছিল। একটি ছোট বডি হাগিং কালো পোশাকে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে পোজ দিয়েছিলেন তিনি। কেউ কটাক্ষ করেছিলেন অল্প বয়সে পেকে গেলে এই অবস্থায় হয়। তবে হিয়া জবাব দিয়েছিলেন নিজের পোস্টের মধ্য দিয়েই। তার স্পষ্ট কথা, অনেকেই তাকে পছন্দ করেন না, কিন্তু সবার মতামত তার কাছে গুরুত্বও পায় না। সঙ্গে অবশ্য তিনি এও স্পষ্ট করে দিয়েছিলেন গ্লাসটা ওয়াইনের হলেও পানীয়টা কিন্তু অন্য। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।